আসসালামু আলাইকুম। দাখিল পরীক্ষার্থী 2022, বিষয় হচ্ছে কৃষি শিক্ষা। তোমাদের কৃষি শিক্ষার সর্বশেষ চূড়ান্ত সাজেশন নিয়ে হাজির হয়েছি। এখানে তোমাদের 75টি এমসিকিউ সম্পর্কে আলোচনা করব। 75টি এমসিকিউ থেকে তোমাদের 15টি ইনশাল্লাহ কমন পড়বে। তোমাদের 45 নম্বর পরীক্ষা দিতে হবে, তার মধ্যে 30 নম্বর হলো সৃজনশীল প্রশ্ন আর 15 নম্বর হচ্ছে এমসিকিউ। ইনশাল্লাহ তোমাদের তিনটি অধ্যায় পড়লে তোমাদের সৃজনশীল প্রশ্ন কমন পড়বে এবং এমসিকিউ কমন পড়বে। এখানে দেখো, এক নম্বর আছে, মাটিতে অন্মাত্মক ক্ষারত্বকের মাত্রা কত হলে গম ফসলের উৎপাদন ভালো হয়। এখানে আমি সঠিক অপশনগুলোই বলবো। এখানে সঠিক অপশন হচ্ছে গ, 7.0 থেকে 8.5। দুই নম্বর, চটের বস্তায় কোনটি পরিবহন করা হয়। এখানে সঠিক অপশন হচ্ছে গ, শস্য। ফসল উৎপাদনের অন্যতম মাধ্যম কোনটি। এখানে সঠিক অপশন হচ্ছে ক, মাটি। বিনা চাষে কোন ফসল উৎপাদন করা যায়। সঠিক অপশন হচ্ছে খ, পান। পাঁচ নম্বর, কোন এলাকায় ভূমি ক্ষয় বেশি হয়। সঠিক অপশন হচ্ছে গ, পার্বত্য এলাকায়। ছয় নম্বর, উপকূলীয় অঞ্চলে রবি মৌসুমের বৃষ্টি নির্ভর ফসল কোনটি। সঠিক অপশন হচ্ছে খ, পিঁয়াজ। চিংড়ি কখন খাদ্য গ্রহণ করে। সঠিক অপশন হচ্ছে গ, রাতে। বিনা চাষে কোন ফসল আবাদ করা যায়। সঠিক অপশন হচ্ছে ক, ডাল। কোনটি জটিল প্রক্রিয়া। এখানে সঠিক অপশন হচ্ছে ক, জমি নির্বাচন। দশ নম্বর, মাটির বৈশিষ্ট্য অনুযায়ী বাংলাদেশকে কয়টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। সঠিক অপশন হচ্ছে গ, 30। যে প্রক্রিয়ায় কৃষি কাজ করা হয় তাকে কি বলে। সঠিক অপশন হচ্ছে ক, কৃষি প্রযুক্তি। বারো নম্বর, মাটির গুরুত্বপূর্ণ অংশ কোনটি। সঠিক অপশন হচ্ছে খ, জৈব পদার্থ। মাটির ভৌত অবস্থায় উন্নতি ঘটায় কোনটি। সঠিক অপশন হচ্ছে খ, জৈব পদার্থ। গাভীর রাফেজ জাতীয় খাদ্য কোনটি। সঠিক অপশন হচ্ছে গ, কাঁচা ঘাস। পনেরো নম্বর, নিচের কোনটি জমিতে অধিক মাত্রায় প্রয়োগে মাটির দানাবদ্ধ ভালো হয়। এখানে সঠিক অপশন হচ্ছে গ, জৈব পদার্থ। ষোলো নম্বর, হে তৈরির জন্য নিচের কোনটি বেশি উপযোগী। সঠিক অপশন হচ্ছে ক, মাসকলাই। সতেরো নম্বর, কোনটি রবি মৌসুমের ফসল। সঠিক অপশন হচ্ছে ক, চীনাবানা। আট নম্বর হচ্ছে, দোআঁশ মাটি অঞ্চলে শেষ নির্ভর ফসল কোনটি। সঠিক অপশন হচ্ছে খ, সরিষা। উনিশ নম্বর, আলুর ক্ষেত্রে নালার মধ্যে বীজ কত সেন্টিমিটার দূরত্বে বপন করতে হয়। সঠিক অপশন হচ্ছে গ, পনেরো। বরেন্দ্র ও মধুপুর অঞ্চলের মাটি কী ধরনের। সঠিক অপশন হচ্ছে গ, দোআঁশ। খরিফ দুই মৌসুমের সময়কাল কখন। সঠিক অপশন হচ্ছে খ, আষাঢ় হতে ভাদ্র। বাইশ নম্বর, শীতকালে তাপমাত্রা কম কোন অঞ্চলে। সঠিক অপশন হচ্ছে উত্তর অঞ্চলে। ক, আস্তরণ ভূমিক্ষয়ের প্রধান কারণ কী। সঠিক অপশন হচ্ছে খ, বৃষ্টিপাত। চব্বিশ নম্বর, বীজের অঙ্কুরোদ্গম ক্ষমতা শতকরা কত ভাগ হলে ভালো হয়। সঠিক অপশন হচ্ছে গ, 80%। মটকার আকৃতি কেমন। সঠিক অপশন হচ্ছে ক, গোলাকার। রেনসিডিটি অর্থ কী। সঠিক অপশন হচ্ছে গ, চর্বি জারণ ক্রিয়া। সাতাশ নম্বর, কোনটি মাছের প্রাণীজাত খাদ্য। সঠিক অপশন হচ্ছে গ, ফিশ মিল। আঠাশ নম্বর, এফসিআর এর অর্থ কী। সঠিক অপশন হচ্ছে খ, ফুড কনভার্সন রেশিও। উনত্রিশ নম্বর, শুষ্ক এলজিতে শতকরা কত ভাগ শর্করা থাকে। সঠিক অপশন হচ্ছে খ, 8-26%। এলজিতে প্রচুর পরিমাণ কোন ভিটামিন থাকে। সঠিক অপশন হচ্ছে গ, সি। কাফ স্টার্টার কী। এখানে সঠিক অপশন হচ্ছে গ, বাসুরের খাদ্য। বত্রিশ নম্বর, কাফ স্টার্টারের জব ও বোর্টার অনুপাত কত। সঠিক অপশন হচ্ছে ক, 1-3। খোল কি জাতীয় খাদ্য। সঠিক অপশন হচ্ছে ক, দানাদার। বীজের আর্দ্রতা কত হলে অঙ্কুরোদ্গম শুরু হয়। সঠিক অপশন হচ্ছে খ, 35-60%। মাছ খাদ্য গ্রহণ করে। এখানে সঠিক অপশন হচ্ছে গ, দিনে। বাংলাদেশের মাটি কোন নদীর পলি দ্বারা সৃষ্টি। সঠিক অপশন হচ্ছে গ, ব্রহ্মপুত্র। উপকূলীয় অঞ্চলের মাটি অম্লমানের মাত্রা কত। এখানে সঠিক অপশন হচ্ছে ঘ, 7.0-8.5।
আর 30 নাম্বার কন্ট্রোল পদ্ধতিতে জমি চাষ করলে কি, এখানে সঠিক অপশন হচ্ছে ক এক এবং দুই রোমান নাম্বার ভূমিক্ষয় রোধ হয়, মাটি পানি খদ ধারণ ক্ষমতা বাড়ে। 39 নাম্বার দোআঁশ মাটির বৈশিষ্ট্য হলো, এখানে সঠিক অপশন হচ্ছে খ এক এবং তিন, জৈব পদার্থ বেশি থাকে, পানির ধারণ ক্ষমতা বেশি। 40 নাম্বার প্রশ্ন হচ্ছে পানি শেষের উদ্দেশ্য, সঠিক অপশন হচ্ছে গ এক দুই তিন, তিনটায় মাটির তাপমাত্রা নিয়ন্ত্রণ করা, জমির লবণাক্ত নিয়ন্ত্রণ করা, শস্যের ফসল বৃদ্ধি করা। 41 নাম্বার ভিজের জীবনী শক্তি হ্রাস পায়, এখানে সঠিক অপশন হচ্ছে ক এক এবং দুই, বেশি তাপমাত্রায় বিশ্বকালে এবং অপর্যাপ্ত তাপে বিশ্বকালে। একটা উদ্দীপক আছে, নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। ফরিদ সাহেবের জমিগুলো উঁচু জমি উঁচু ভূমি থেকে মাঝারি নিচু জমি অঞ্চল এর অন্তর্ভুক্ত, তিনি তার জমিতে বৃষ্টি নির্ভর বোনা আমন চাষ করতে চান। তাহলে এখানে 42 নাম্বার প্রশ্ন হচ্ছে তিনি কোন মৌসুমে রোপা আমন চাষ করবেন, এখানে সঠিক অপশন হচ্ছে খ খরিফ টু। 43 নম্বর প্রশ্ন হচ্ছে ফরিদ সাহেবের জমির বৈশিষ্ট্য তাহলে কোনটি, গ এক এবং তিন, জৈব পদার্থের মাত্রা খুবই সামান্য, তিন নম্বর মাটি দোআঁশ প্রকৃতির। তাই কৃষি উপকরণ। 44 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশের বদ্ধ জলাশয় শতকরা কত ভাগ, এখানে সঠিক অপশন হচ্ছে গ 47 ভাগ। 45 নম্বর গবাদি পশুর দানা জাতীয় খাদ্যে উদ্ভিদ উৎস কোনটি, সঠিক অপশন হচ্ছে গ বার্ড মিল। 46 নম্বর কোন বাসমান উদ্ভিদ, কোনটি বাসমান উদ্ভিদ, গ টোপা পানা। 47 নম্বর সারা বছর পানি থাকে এমন পুকুরের চাষবদ্ধ মাছ কোনটি, গ কাতলা। এদেশে কৃষকের কৃষির অবিচ্ছেদ্য অংশ কোনটি, সঠিক অপশন হচ্ছে গ পাখি পালন। 49 নম্বর হচ্ছে উদ্ভিদজাতিক বীজ কোনটি, গ মরিচ। বাংলাদেশের অভ্যন্তরীণ জলাশয়ের কত ভাগ মুক্ত জলাশয়, সঠিক অপশন হচ্ছে গ 88। মৎস্য সংরক্ষণ আইন কোন সালে প্রণয়ন করা হয়, সঠিক অপশন হচ্ছে খ 1950। 42 নম্বর 52 নম্বর কোন মাছ পুকুরের মধ্যস্তর থেকে খাদ্য গ্রহণ করে, সঠিক অপশন হচ্ছে খ রুই। কোন ফসলের ক্ষেত্রে হোম পুলিং করা হয়, সঠিক অপশন হচ্ছে গ আলু। আলুর কোন রোগ ব্যাপক ক্ষতি করে, সঠিক অপশন হচ্ছে ক আলোর মরক রূপ। 55 নম্বর পুকুরের পানিতে দ্রবীভূত অক্সিজেন কমপক্ষে কত ভাগ হওয়া প্রয়োজন, 5 মিলিগ্রাম পার লিটার, সঠিক অপশন হচ্ছে গ। আলুর প্রধান ক্ষতিকর পোকা কোনটি, সঠিক অপশন হচ্ছে ক কাটুই পোকা। রোগিং এর অপর নাম কি, সঠিক অপশন হচ্ছে গ বাছাইকরণ। কত পর্যায়ে বীজ রোগিং করা হয়, সঠিক অপশন হচ্ছে খ তিন পর্যায়ে। কোন ফসলটি সোলানেসি শ্রেণীভুক্ত, সঠিক অপশন হচ্ছে ক মরিচ। আলুর মরক রোগ কোনটি, সঠিক অপশন হচ্ছে গ লেড ব্লাইট। 61 নম্বর প্রশ্ন হচ্ছে আদর্শ পুকুরের পানির গভীরতা কত মিটার, সঠিক অপশন হচ্ছে গ 0.75 থেকে 2। আদর্শ পুকুরের পাড়ের ঢালু কোনটি, এখন সঠিক অপশন হচ্ছে খ 1:2। সেকিডিক্স কি, এখানে সঠিক অপশন হচ্ছে গ প্রাকৃতিক খাদ্য পরীক্ষা পদ্ধতি। 64 নম্বর প্রশ্ন হচ্ছে মাছ চাষের প্রধান পুকুর কোনটি, সঠিক অপশন হচ্ছে গ মজুদ। লালন পুকুরের আয়তন কত শতক হতে পারে, সঠিক অপশন হচ্ছে খ 20 থেকে 100 শতক। মাছ খাবি খাওয়ার কারণ কি, এখানে সঠিক অপশন হচ্ছে খ অক্সিজেনের অভাব। অক্সিজেনের অভাব হয় কেন, সঠিক অপশন হচ্ছে ক মেঘলা আবহাওয়া হলে। ফাইটোপ্লাঙ্কটন কি, এখানে সঠিক অপশন হচ্ছে গ এককোষী শ্যাওলা। 69 নম্বর কোনটি জোপ্লাঙ্কটন, এখানে সঠিক অপশন হচ্ছে খ কপি পোর্ট। 70 নম্বর প্রশ্ন হচ্ছে বাংলাদেশে মুক্ত জলাশয়ের আয়তন কত লক্ষ হেক্টর, সঠিক অপশন হচ্ছে গ 40.25 হেক্টর। বা মৎস্য সংরক্ষণ আইনটি কত সালে প্রণয়ন করা হয়,
সঠিক অপশন হচ্ছে গ 1950। 72 নম্বর কখন ইলিশ মাছ ধরা নিষেধ, সঠিক অপশন হচ্ছে ক 15 থেকে 24 অক্টোবর। প্রথমবার মৎস্য আইন ভঙ্গকারীর জরিমানা কত টাকা, এখানে সঠিক অপশন হচ্ছে ক 1000 টাকা। হাঁস মুরগির গ্যাবল টাইপ গড় কোন অঞ্চলের জন্য খুবই উপযোগী, সঠিক অপশন হচ্ছে গ বৃষ্টিপাত। কোনটি মুরগির আমিষ জাতীয় খাদ্য, সঠিক অপশন হচ্ছে গ শুটকির গুঁড়া। লেয়ার মুরগির উন্নত জাত কোনটি, এখানে সঠিক অপশন হচ্ছে গ ইসা ব্রাউন। 77 নম্বর একটি ভারন্ত হাঁস দৈনিক কত গ্রাম খাদ্য খায়, এখানে সঠিক অপশন হচ্ছে গ 85। আর রাইজোবিয়াম কি, এখানে সঠিক অপশন হচ্ছে ক এক ধরনের ব্যাকটেরিয়া। 79 নম্বর সবুজ গাছে কত ভাগ আর্দ্রতা থাকে, সঠিক অপশন হচ্ছে গ 75 থেকে 80 ভাগ। ডুবন্ত উদ্ভিদ হলো কোনটি, এখানে সঠিক অপশন হচ্ছে ক 1 এবং 2, পানিফল এবং নাজাস। গোলালোর মরক রোগ দেখা দেয়, এখানে সঠিক অপশন হচ্ছে ক 1 এবং 2, নিম্ন তাপমাত্রায় এবং ঘন কুয়াশায়। 82 রোগিং বা বাছাই করা হয়, সঠিক অপশন হচ্ছে গ 1, 2, 3, ফুল আসার আগে, ফুল আসার সময়, পরিপক্ক পর্যায়ে। আদর্শ পুকুরের বৈশিষ্ট্য, এখানে সঠিক অপশন হচ্ছে গ 1, 2, 3, পুকুরটির বন্যামুক্ত হবে এবং পুকুরের তলায় অতিরিক্ত কাদা থাকবে না, পানির গভীরতা 0.75 থেকে 2 মিটার হবে। 84 নম্বর সবুজ সার তৈরিতে বঞ্চার চাষ করা হয়, সবুজ সার তৈরিতে ধনচার চাষ করার কারণ, এখানে সঠিক অপশন হচ্ছে ক 1 এবং 2, মাটিতে নাইট্রোজেন যুক্ত করে এবং চাষ দিলে মাটিতে দ্রুত পচে। একটা উদ্দীপক আছে, নেচার উদ্দীপকটির আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। কৃষি শিক্ষক জাকির মিয়া 5টি চোখ আছে এমন ধরনের একটি আলু বীজ নিয়ে শ্রেণীতে প্রদর্শন করলেন, আলুর বীজ কীভাবে বোরিক অ্যাসিড দ্বারা শোধক এবং কাটতে হয় তা দেখালেন। এছাড়া তিনি জমিতে কেমন পচা গোবর সহ অন্যান্য রাসায়নিক সার দিতে হয় কেমনে তা ব্যাখ্যা করলেন। 85 নম্বর প্রশ্ন হচ্ছে উদ্দীপকে বর্ণিত সার প্রদানের কারণ, এখানে সঠিক অপশন হচ্ছে ক 1 এবং 2, আলুর উৎপাদন বৃদ্ধি এবং উৎপাদিত বীজ আলুর গুণগত মান ভালো করতে এবং উৎপাদিত আলুর শিল্পের কাঁচামাল ও ঔষধ হিসেবে ব্যবহার করতে। 86 নম্বর উদ্দীপকে বর্ণিত আলুটির কয়টি অংশে কাটা সম্ভব, এখানে সঠিক অপশন হচ্ছে গ 5টি। আবার নিচে একটা উদ্দীপক আছে, নিচের উদ্দীপকটি আলোকের প্রশ্নগুলোর উত্তর দাও। রহমান মিয়া আলু চাষের জন্য জমি প্রস্তুতের শেষ চাষে এক প্রকার রাসায়নিক পদার্থ ব্যবহার করলেন কিন্তু ভালো ফসল পেলেন না, পরবর্তী মৌসুমের কৃষিবিদদের পরামর্শে তিনি আলুর জমিতে উক্ত রাসায়নিক পদার্থ ছাড়াও সুষম সার প্রয়োগ করলেন, এতে তিনি ভালো ফসল পেলেন। 87 নম্বর ও উদ্দীপকস্থ রহমান মিয়ার প্রয়োগকৃত রাসায়নিক পদার্থটি কি, সঠিক অপশন হচ্ছে খ স্টেবল ব্লিচিং পাউডার। 88 কৃষিবিদ কর্তৃক উক্ত সার প্রয়োগের পরামর্শের কারণ, এখানে সঠিক অপশন হচ্ছে গ 1, 2, 3, আলুর উৎপাদন বৃদ্ধি, আলুর গুণগত মান বৃদ্ধি, আলুর গাছের বাছাই রোগের উপস্থিতি নির্ণয়। পরে আরেকটা উদ্দীপক আছে, নিচের উদ্দীপকের আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও। সৈকত তার নিজস্ব পুকুরের রুই কাতলা মৃগেল মাছ ছাড়ল, প্রাথমিক পর্যায়ে লাভের সম্ভাবনা থাকলেও পরবর্তীতে লোকসানের আশঙ্কাই বেশি। তো প্রথম দ্বিতীয় এবং চতুর্থ অধ্যায়ে আছে, তাহলে চতুর্থ অধ্যায়টা তোমাদের পড়তে হবে, তৃতীয় অধ্যায় পড়তে হবে না। চতুর্থ অধ্যায় হলো কৃষি উৎপাদন, কৃষি উৎপাদনের যেসব MCQ আছে সেগুলো হলো 133 নম্বর কোনটি বেগুনের জাত, এখানে সঠিক অপশন হচ্ছে গ পূজা জয়ন্তী। এরপর আছে 34 নম্বর গোলাপের বংশবিস্তার কোন পদ্ধতিতে হয়, এখানে সঠিক অপশন হচ্ছে গ মুকুট কলম। এখানে 35 নম্বর প্রশ্ন আছে সারা বছর পাওয়া যায় এমন অতি পরিচিত সবজি কি, গ নম্বর বেগুন। সত্য সহিংসু দান কোনটি, এখানে সঠিক অপশন হচ্ছে ক ব্রিদান 36। 37 নম্বর ফুল আসার পর কোন পোকার আক্রমণে দানের শীষে সাদা চিটা হয়, এখানে সঠিক অপশন হচ্ছে গ মাজরা পোকা। হেলোফ্লাইটস জাতীয় উদ্ভিদ কোনটি, এখানে সঠিক অপশন হচ্ছে গ গুলপাতা।
139 হচ্ছে কলা চাষের সময় প্রধানত কয়টি রোগের আক্রমণ দেখা দেয়? সঠিক অপশন হচ্ছে খ তিনটি। কোনটি চরম বিপন্ন প্রজাতির মাছ? এখানে সঠিক অপশন হচ্ছে গ সরপুটি। কোনটি রাক্ষসে মাছ? এখানে সঠিক অপশন হচ্ছে গ চিতল। 142 কোনটি ডুবন্ত উদ্ভিদ? সঠিক অপশন হচ্ছে খ কাটা শেওলা। 143 ধান গাছের মাছ ডগা সাদা ও ধানের শীষে সাদা ছিটা হয়, কোন পোকার আক্রমণ? এখানে সঠিক অপশন হচ্ছে খ মাজরা পোকা। আম উৎপাদনের বাংলাদেশের স্থান কত? সঠিক অপশন হচ্ছে গ অষ্টম। কোনটি ভিটামিন সি সমৃদ্ধ ফল? সঠিক অপশন হচ্ছে ক আমলকি। 146 কোন পোকা ধানের দুধ সৃষ্টির সময় আক্রমণ করে? সঠিক অপশন হচ্ছে গ গান্ধী পোকা। 147 নির্বাচিত ধান বীজে শতকরা কত ভাগ গজানোর ক্ষমতা থাকে? সঠিক অপশন হচ্ছে গ 80 ভাগ। কোনটি ধানের স্থানীয় উন্নত জাত? সঠিক অপশন হচ্ছে গ কালিজিরা। 149 উপসি জাতের ধানের পাতা কেমন? এখানে সঠিক অপশন হচ্ছে খ পুরো ও গণসবুজ। 150 আমন মৌসুমের কোন জাতটি আবাদ করা হয়? সঠিক অপশন হচ্ছে ক BR11। 151 কোন প্রকার আক্রমণে ধান গাছ পুড়ে যাওয়ার মতো রং ধারণ করে মারা যায়? এখানে সঠিক অপশন হচ্ছে গ বাদামি গাছ ফরিং। 152 ধানের বীজ বাছাইকরণ কোনটি ব্যবহার করা হয়? সঠিক অপশন হচ্ছে ক ইউরিয়া সার। 153 ধান গাছের ব্লাস্ট কি গঠিত রোগ? এখানে সঠিক অপশন হচ্ছে গ ছত্রাক। ধানে ছিটা হয় কখন? এখানে সঠিক অপশন হচ্ছে ক গ্রীষ্ম। কোন প্রকারটির ধান গাছের মাছ ডগা ও শীষের ক্ষতি করে? এখানে সঠিক অপশন হচ্ছে গ মাজরা। কোনটি উপকারী পোকা? 156 নাম্বার। এখানে সঠিক অপশন হচ্ছে ক মিরিট ভাগ। 157 ব্রি দান 150 এর ফাঁকা দানের রং কি? এখানে সঠিক অপশন হচ্ছে গ সাদাটে। 158 BJRI এপর্যন্ত কতটি ফেনাস জাতের পাট উৎপাদন করেছে? এখানে সঠিক অপশন হচ্ছে খ দুইটি। কোনটি তুষা পাটের জাত? এখানে সঠিক অপশন হচ্ছে খ CB3। চীন সুরা ঘৃণ কোন পাটের জাত? এখানে সঠিক অপশন হচ্ছে খ তুষা। 161 AC24 কোন পাটের জাত? সঠিক অপশন হচ্ছে ক মেস্তা। পাট খেতে কত ধরনের মাকড় দেখা যায়? সঠিক অপশন হচ্ছে ক দুই ধরনের। কোন পোকার আক্রমণে পাট গাছে গিটের সৃষ্টি হয়? সঠিক অপশন হচ্ছে খ চেলে। সরিষার প্রধান রোগ কোনটি? সঠিক অপশন হচ্ছে গ অল্টারনারিয়া। 165 বাংলাদেশে চাষকৃত প্রধান তেলবীজ কোনটি? এখানে সঠিক অপশন হচ্ছে ক সরিষা। কোন ফসলটিকে মধু উদ্ভিদ বলা হয়? এখানে সঠিক অপশন হচ্ছে গ সরিষা। সাদামাছি কোন রোগটির বাহক হিসেবে কাজ করে? সঠিক অপশন হচ্ছে ক হলদে মোজাইক ভাইরাস। 168 কোনটি বেগুনের বিদেশি জাত? সঠিক অপশন হচ্ছে গ ফ্লোরিডা বিউটি। 169 নাম্বার আছে কোনটি চালকুমড়ার রোগ? সঠিক অপশন হচ্ছে ক ডাউনি মিলডিউ। 170 নাম্বার আছে শিমের বীজ বপন করতে হয় কখন? সঠিক অপশন হচ্ছে গ জুন সেপ্টেম্বর। কেয়ারি কি? সঠিক অপশন হচ্ছে ক গোলাপের জন্য তৈরকৃত ভেট। 172 সিগা টোকা কোন ফসলের রোগ? সঠিক অপশন হচ্ছে খ কলা। কোন ফসলটি চাষে মাটিতে নাইট্রোজেন সারযুক্ত হয়? সঠিক অপশন হচ্ছে গ শিম। 176 নাম্বার হচ্ছে কোনটি কিটফিস? এখানে সঠিক অপশন হচ্ছে ক শিং। 175 কোন মাসে আইস নেই? সঠিক অপশন হচ্ছে গ পাঙ্কাস। মাছের উকুন কি ধরনের জীব? সঠিক অপশন হচ্ছে ক পরজীবী। ড্রপসি রোগের কারণ কোন জীবাণু? সঠিক অপশন হচ্ছে খ ব্যাকটেরিয়া। লেয়ার মুরগি বছরে কতটি ডিম দিতে থাকে? সঠিক অপশন হচ্ছে খ 200 থেকে 250। গাভীর বাসস্থানকে কি বলে? সঠিক অপশন হচ্ছে খ গোশালা। গাভীর দানাদার খাদ্য কি? তাহলে সঠিক অপশন হচ্ছে খ খোল। তর্কা রোগের কারণ কি? সঠিক অপশন হচ্ছে ক ব্যাকটেরিয়া। 182 হচ্ছে রানীক্ষেত কি ধরনের রোগ? সঠিক অপশন হচ্ছে খ ভাইরাস গঠিত। হাঁসের মারাত্মক রোগ কোনটি? সঠিক অপশন হচ্ছে গ ডাক প্লেক। বাঁশ কোন জাতীয় উদ্ভিদ? সঠিক অপশন হচ্ছে ক ঘাস। কাগজ শিল্পের
উপযোগী বাস কোনটি? সঠিক অপশন হচ্ছে খ মলি বাস। ডায়াবেটিস রোগে ব্যাপক হারে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ? সঠিক অপশন হচ্ছে ক তেলাকোচা। স্মৃতিবর্ধক হিসেবে ব্যবহৃত হয় কোন উদ্ভিদ? সঠিক অপশন হচ্ছে ক থানকুনি। হরিৎকির ব্যবহৃত অংশ কোনটি? সঠিক অপশন হচ্ছে খ ফল ও কাঠ। কোন উদ্ভিদের বীজ থেকে প্রাপ্ত তেল মাথা ঠান্ডা রাখে? সঠিক অপশন হচ্ছে গ বহেরা। পাট পলিবাহিত উর্বর সমতল ভূমির বেশি জন্মে। দুই নম্বর আছে উর্বর দোআঁশ মাটির উপযোগী ফসল বাদামি গাছ ফড়িং দ্বারা বেশি আক্রান্ত হয়। সঠিক অপশন হচ্ছে ক এক এবং দুই। 191 হাঁস মুরগির রোগবালাই দমনে কি হয়? এখানে সঠিক অপশন হচ্ছে গ 1 2 3। আমাশয় রোগ ব্যবহৃত হয়, এখানে সঠিক অপশন হচ্ছে গ 1 2 3। নিচের উদ্দীপকটির আলোকে প্রশ্নগুলোর উত্তর দাও, তোমরা উদ্দীপকটি একটু পড়ে নাও। 193 উদ্দীপক উল্লেখিত বাছরের জন্য কোন বর্গফুট জায়গার প্রয়োজন? 60 বর্গফুট। গ নাম্বার আনসার। খামার পোনা মজুদ পরবর্তী ব্যবস্থাপনার অংশ কোনটি? সঠিক অপশন হচ্ছে গ খাদ্য প্রয়োগ। আবার আরেকটি উদ্দীপক আছে করিম, তার 10 শতক পুকুরে 1 থেকে 1.5 মিটার গভীরতার জলজ আগাছা পরিষ্কার করে চারপাশে দিয়ে 30 সেন্টিমিটার উঁচু বেষ্টনী দিলেন এবং ছোট আকারের পোনা ছাড়লেন। এখানে 195 নাম্বার আছে করিম তার পুকুরের কতটি পোনা ছাড়বেন? গ আনসার হচ্ছে 5000টি। তিনি এমন মাছের জাত নির্বাচন করবেন যা, এখানে সঠিক অপশন হচ্ছে ক 1 এবং 2। প্রতিকূল পরিবেশে বেঁচে থাকে ক্যাটফিশ জাতীয় মাছ। আবার আরেকটি উদ্দীপক আছে রিমা, তাদের বসত বিটায় 2 শতক জমিতে বেগুন চাষ করার উদ্দেশ্যে জমিতে প্রয়োজনীয় সার প্রয়োগ করে আশানুরূপ ফল না পাওয়ায় তিনি কৃষিবিদদের পরামর্শ নিলেন। কৃষিবিদ তার জমিতে মুরগির প্রচনকৃত বিষ্ঠা এবং সরিষার খোল ব্যবহারের পরামর্শ দিলেন, এতে তিনি ভালো ফলন পেলেন। 197 আছে রিমার জমিতে কত কেজি গোবর সার প্রয়োগ করতে হবে? সঠিক অপশন হচ্ছে গ 80 কেজি। কৃষিবিদদের পরামর্শের উদ্দেশ্য কী? সঠিক অপশন হচ্ছে গ মাটিবাহিত রোগ দমন। আবার আরেকটি উদ্দীপক আছে মিন্টু মিয়া 5 শতক জমিতে পালং শাক এবং বাড়ির আঙ্গিনায় বেগুন চাষ করলো। পালং শাকের ভালো ফলন হলেও বেগুন গাছের ডগা এবং ফল পোকা দ্বারা আক্রান্ত হয়, ভালো ফলন পেল না। মিন্টু মিয়ার পালং শাকের জমিতে কত কেজি গোবর সার দিতে হবে? এখানে সঠিক অপশন হচ্ছে খ 200 কেজি। মিন্টু মিয়ার বেগুন গাছে ভালো ফলন পেতে হলে তার করণীয় কী? সঠিক অপশন হচ্ছে গ 1 2 3। আক্রান্ত ফল এবং ডগা সংগ্রহ করে ধ্বংস করা এবং মেলথিয়ান নামক কীটনাশক প্রয়োগ করা এবং সোমেথিয়ন নামক কীটনাশক প্রয়োগ করা। এই ছিল তোমাদের সর্বমোট 75টি MCQ। ইনশাল্লাহ এখান থেকে তোমাদের 15টি MCQ কমন পড়বে। আশা করি তোমাদের পরীক্ষা কৃষিতে তোমাদের কিন্তু প্লাস আনতে হবে, প্লাস না আনলে কিন্তু তোমাদের অন্যান্য সাবজেক্টে অ্যাড হবে না। ভালো করে এই MCQটি পড়ো এবং 3টি অধ্যায়ের তোমরা খুব ভালো করে পড়ো, 3টি অধ্যায় থেকে তোমাদের প্রশ্ন কমন পড়বে। আশা করি তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আজকের মতো এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।